আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইনার একটা রিয়া ব্লগ। আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করবো, তা হচ্ছে আচারের ভিডিও। এখন যেহেতু আমের সিজন, কম বেশি বাংলাদেশের সবার ঘরে ঘরে আম বানায়, আচার বানায়, তো সেজন্য আমরাও সে আমের আচার বানাবো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু আমের আচারের আম কী কী দিয়ে মাখাইছি সেটা শেয়ার করি। তো এখন আমরা 4 কেজি আম নিয়েছি, খুব কম দামে কিনতে পারছি, 25 টাকা কেজি কাঁচা আম। তো সেই আমটা আমরা কীভাবে কেটেছি, কী কী দিয়ে মাখাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথেই থাকেন আমার দেখার জন্য। আমাদের আমের আচার, তো এটা হচ্ছে 4 কেজি আমের আমরা এই আর জাম। এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমের শিকলা ফালাই নেই, শিকলা সহ হয়নি, কারণ আমের এভাবে যদি আচার বানায় শিকলা ফালাইতে হয় না। তো আমের যেই বিচিটা হয় এটা একটু নর্মালি, এত বেশি শক্ত হয় না, যেন কাটার মতন হয়। তো এইখানে আমরা হলুদ গুঁড়া মরিচ, তারপর হচ্ছে যেটা আচারের জন্য পাঁচফোড়ন দেওয়া হয় সরিষা, সেইটা আমরা মিশাইছি। মিশানোর পরে এটাকে আমরা হালকা তেল, এগুলো সব কিছু মিশানোর পরে আমরা রোদে দিছি। কিন্তু আজকে সারাদিন সকাল থেকেই কম বেশি একটু মেঘলা ছিল, তেমন রোদ উঠে নেই। তো এটা মোটামুটি আর একটু টানবে, তো টানার পর আর একটু শুকাবে জাস্ট। তারপর আমরা এই কাঁচা, মানে এত বেশি শুকাবো না, এই কাঁচা কাঁচাই আচার দেবো। আর আমের এই ধরনের যারা আমের আচার বানায় এই পিসটা করতে হয় জাস্ট একটা, যেমন আমরা গোস্ত রান্নে গোস্তের মধ্যে আলু দিই না, সেই পিসের মতন একটা। আর যারা এই ধরনের আচার বানাইতে চান আপনারা শিকলা সহ নেবেন, তাহলে আচারটা মজা হয়। আর যারা শিকলা সহ খেতে চান না, তারা শিকলা সারা খেবেন। তো এখানে 4 কেজি আম, এখানে 3.5 কেজি আম আছে। তো 3.5 কেজি আমের মধ্যে আমরা এই যে তেল দিব, সরিষার তেল দিব 1 কেজির মতন। 1 কেজিতে একটু কম দিব, প্রথমে 1/2 কেজি দিব, যদি না হয় পরে আরও 1/2 কেজি দিব। তো এইভাবে আমরা তৈরি করে ফেলবো বাংলাদেশের মজাদার কাঁচা আমের আচার। তো আপনারা যারা যারা আচার খেতে পছন্দ করেন, তারা এভাবে আচার আগে আচার আমটাকে কাটবেন, কাটার পরে সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নেবেন, যেন কষ না থাকে। আমের কষ কিন্তু খুবই খারাপ। তো আমের কষ ধোয়ার পরে আপনারা রোদে দেবেন, এমন একটা শ্রেণী, এটা আমরা শ্রেণী বলি, এই শ্রেণীর মধ্যে রোদে দেবেন, বা আপনাদের যা কিছু থাকে খোলামেলা আপনারা রোদে দিতে পারেন। কড়া একটা রোদের মধ্যে দেবেন, কড়া রোদ, যে ভীষণ রোদ উঠে, ঝাঁঝানো রোদ, তার মধ্যে যদি আচারটা দেন, এই আম কাটা আমগুলি যদি রোদে দেন, তাহলে কি হয়, আচারটা যে একটা শেত শেতে হয় না, সাতকুড়া পরে, যেটা আমরা সাতকুড়া বলি বাংলাদেশে, সবাই সব বিভিন্ন অঞ্চলের মানুষ, সেই সাতকুড়াটা এই আচারের মধ্যে পড়বে না। কারণ হচ্ছে রোদ্রের কারণে ওরা যে সাতকুড়ার একটা যে ভাব, হালকা পানি পানি জাতীয় ভাব যে থাকে সেত সেতে, এটা খেয়ে ফেলে রোদ্রে, তো এই সাতকুড়াটা পড়বে না। আর আচারের সাথে অবশ্যই সিল্কা ইউজ করবেন। তো আমি অনেকেরই দেখছি লেবুর টক ইউজ করতে, আপনারা হচ্ছে আপনাদের মতন মন মতন করে আচার বানাবেন। তো এটা বানানোর পরে আপনারা যখন বৃষ্টি আসবে খিচুড়ি দিয়ে, মানে যে যেভাবে খায় খেতে পছন্দ করে খাবেন। তো এটার মধ্যে আপনারা কিন্তু, আমি আরেকটা জিনিস বলবো, যে শুকনো মরিচ আমরা যেটা বলি, যেটা কাঁচা শুকনো মরিচ, ভাজবেন না। এই শুকনো মরিচের জন্য আচার বানাবেন, যখন বাগার দিবেন তখন আরাম দিয়ে দিবেন, কারণ শুকনো মরিচেরও কিন্তু একটা ফ্লেভার আছে, ঝাঁঝানো, খুব মজা হয় ঝাল। আমার ঝাল খেতে অনেক পছন্দ লাগে, তাই ঝাল আচার আমার খুব প্রিয় টক জাতীয়। তো আপনারা আমার এই কেমন হয়েছে আচারের রেসিপি, কেমন হবে আচার আপনারা কমেন্ট করে জানাবেন। যারা যারা আম খেতে বা টক জাতীয় জিনিস খেতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যেটা যখন বানাবো তখন আপনাদের সাথে ভিডিও রেসিপি শেয়ার করব, আমার লিঙ্কে থাকেন। আর এবার থেকে আমার প্রতিদিন সকাল 10টার মধ্যে আমার ভিডিও, লং ভিডিও পেয়ে যাবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করবেন, আর বেশি বেশি দেখতে থাকেন শাহিনুর একটা রিয়া ইউটিউব চ্যানেল ব্লগ। তো গাইস,
কেমন হলো আমার আচারের রেসিপির কথা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি অনেক চেষ্টা করি আপনাদের সাথে বেশি বেশি ভিডিও শেয়ার করার জন্য, তাই আমার ভিডিওটা সম্পর্কে আপনারা জানাবেন। আর হচ্ছে আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অনেক ইম্পর্টেন্ট, তাহলে আমরা বুঝতে পারি আসলে কার কী ভালো লেগেছে না কীরকম লাগছে। হয়তো বা সবার কাছে ভালো নাও লাগতে পারে, ইস ওকে, আস্তে আস্তে আল্লাহ আমার ভিডিও দেখেন ভালো লেগে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, ভালো রাখবেন আর দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলের জন্য। আর যে যেখানে থাকেন ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইনার একটা রিয়া ব্লগ, আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করবো, তা হচ্ছে আচারের ভিডিও। এখন যেহেতু আমের সিজন, কম বেশি বাংলাদেশের সবাই সবার ঘরে ঘরে আম বানায়, আচার বানায়, তো সেজন্য আমরা হচ্ছে আমের আচার বানাবো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু আমের আচারের আম কী কী দিয়ে মাখাইছি সেটা শেয়ার করি। তো এখন আমরা 4 কেজি আম নিয়েছি, খুব কম দামে কিনতে পারছি, 25 টাকা কেজি কাঁচা আম। তো সেই আমটা আমরা কীভাবে কীভাবে কেটেছি, কী কী দিয়ে মাখাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথেই থাকেন আমার দেখার জন্য। ওকে।